আসসালামু আলাইকুম গাইস, অনেক দিন পরে হিলটন মেটা অ্যাপেক্সের বিগ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না, ফুল ভিডিওটা দেখবেন এবং আপনার মতামত কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তী আপডেট জানিয়ে দিব আবার ভিডিও করে। আর যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি পরবর্তী আপডেট দিব না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন গাইস, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে হিলটন মেটার সকল আপডেটের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো এখানে আমরা ইউজার পাসওয়ার্ড দিয়ে দিছি 0 আর 15, যোগ করল হয় হচ্ছে 15। রিমেম্বারে ক্লিক করলাম, সাইন ইনে ক্লিক করলাম, আমরা আমাদের হিলটন মেটা অ্যাপেক্সের মূল অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে প্রবেশ করব। এটা লোডিং হচ্ছে আমাদের আইডিটা। প্রবেশ করার পর গাইস আপনারা আগে আমার অ্যাকাউন্টটা যেভাবে দেখছেন সেভাবেই আছে, কোনো পরিবর্তন হয়নি। আমার এখানে $100 প্যাকেজ ছিল, আমার সেটাই আছে। এখানে 00 ডিপোজিট ছিল, সেটাই আছে। এখানে আমাদের $31.88 ছিল, সেটাই আছে। আর নিচের দিকে এখানে 2000 মেম্বার প্রিমিয়াম বোর্ড করছে, সেটাই আছে। এখানে 10000/1542, সেটাই আছে। যা যা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে, ইকুইটি ব্যালেন্স, ক্রেডিট, বোর্ড প্রফিট, স্পন্সর ইনকাম, রয়্যালিটি, লেভেল ইনকাম, সব কিছু যা যেভাবে দেখেছেন আগে সেভাবেই আছে। লাস্ট এখানে আমি উইথড্র করেছিলাম আগস্টের 25 তারিখে, কত ডলার উইথড্র করেছিলাম, প্রায় $27। তারপরে এখানে লাস্ট আমি 21 তারিখে উইথড্র করেছিলাম কত ডলার, লাস্ট $10। এখানে 28 আগস্টে, তারপর 17 আগস্টে আমি উইথড্র করেছিলাম, টোটাল হচ্ছে $26 আর $10, ঠিক আছে। এরপরে আর উইথড্র করা হয়নি, মানে 25 আগস্টের পরে আর কোনো উইথড্র দিতে পারি নাই। তারপর থেকে তারা আপডেট দিল, সেই আপডেটের কারণে আমরা হচ্ছে উইথড্র করতে পারি নাই, কেউ পারি নাই। 10 দিন আপডেট দিল, তারপরে 15 দিন আপডেট দিল, এখন হচ্ছে শেষের দিকে এসে তারা আমাদেরকে টেলিগ্রাম গ্রুপে জানিয়েছে, তাদের অফিসিয়াল গ্রুপের মাধ্যমে, যে তাদের আপডেটগুলো, পুরানো আমাদের যে ডাটাগুলো ছিল সেগুলো নাকি তারা ব্যাক আনছে 70%, মানে 70%, এখনও 30% রিকোভারি করতে বাকি আছে। সেই 30% রিকোভারি হলেই তারা আবার কাম ব্যাক করবে, মানে ফিরে আসবে আমাদের মাধ্যমে কাছে, ঠিক আছে। তখন আমরা আবার উইথড্র ডিপোজিট সব কিছু আগের মতো বলে করতে পারবো, এটাই তারা জানাইছে। এখন কবে যে ওই বাকি 30% আপডেট শেষ হবে সেটা এখন কনফার্ম কেউ জানে না, আমিও জানি না। সেটা যদি আমরা জানি, যখন জানবো আপডেটটা তখন অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তারপরেও একবার উইথড্র করে দেখাই আপনাদের, দেখি উইথড্র করা যায় কিনা। সো উইথড্রতে ক্লিক করলাম, উইথড্রতে ক্লিক করার পর $31 আছে, মিনিমাম $25 ডিপোজিট উইথড্র করা যায়। আমরা এখানে $28 লিখে দিলাম, এখানে আমাদের টিআরসি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন আমরা এখানে সাবমিটে ক্লিক করলাম, দেখা যাক উইথড্র করা যায় কিনা, ঠিক আছে। তো উপরে লেখা, সো ওয়েবসাইট ইজ মেন্টেন্স মুড, প্লিজ কন্টাক্ট উইথ সাপোর্ট। সো গাইস, উইথড্র করা যাচ্ছে না, যেহেতু যাচ্ছে না, আর আপনারা চেষ্টা করবেন, ট্রাই করবেন, ঠিক আছে। যে কোনো সাইট স্ক্যাম করলে চলে গেলে তারা কিন্তু এরকম ওয়েবসাইট রেখে দেয় না, ঠিক আছে। তারা ওয়েবসাইটগুলো বন্ধ করে দেয় বা ওয়েবসাইট সার্ভার অফ করে দেয়, যেভাবে রিমুভ করে দেয় তাদের ওয়েবসাইট সার্ভার সব কিছু, টেলিগ্রাম গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। আমরা এটাও ভাবতে পারি না যে স্ক্যাম করছে, আবার এটাও ভাবতে পারি না যে আমাদের উইথড্রটা কবে দেবে, ঠিক আছে। আমরা মানে একটা দ্বিধাদণ্ডে পড়ে গেছি, এখন আমাদের আপডেটের দিক ফলো করা ছাড়া উপায় নেই, ঠিক আছে। আমরা কিন্তু আশা সবাই ছেড়েই দিয়েছি পুরাপুরি, তারপরেও অনেকে কিন্তু আবার আশা আছে, যদি আসলে তারা সবগুলো ডাটা কম আপডেট রিকোভারি করে আবার কাম ব্যাক করে আমাদের উইথড্র দেয়, যারা অনেক ইনভেস্ট করছেন, ঠিক আছে, বুঝে না বুঝে। সর্বশেষ এসে $500 প্যাকেজ অনেকে নিয়েছেন, আমাকেও রিকোয়েস্ট করছিল রিল লিডাররা যে $500 ইনভেস্ট করেন, আমি করি নাই, ঠিক আছে, বা আমি কাউকে বলিও নাই। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিছি যে এখন আর কেউ ইনভেস্ট করবেন না $500 প্যাকেজ। যারা $500 প্যাকেজ ইনভেস্ট করছেন, $1 তারা কিন্তু প্রফিট পান নাই বা উইথড্র করতে পারেন নাই, তাদের পুরাটাই লস, ঠিক আছে। এখন যদি ইলট্রোমেটা অ্যাপেক্স কাম ব্যাক করে তাহলে কিন্তু আপনারা রিকভার করতে পারবেন আপনাদের আপনাদের ডলারগুলো। এখন আপনাদের ধৈর্য ধরতে হবে, তাছাড়া উপায় নেই। যাই হোক গাইস, ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকুন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ গাইস, আল্লাহ হাফেজ।